আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সকালটা খুবই মেঘলা মেঘলা। আমার হাজবেন্ড এখন কাজ করছে, যেহেতু বুধবার ওর ছুটি থাকে। তো আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি, বুধবার 2019। এই সময়টাতে দেখা যায় ও ঘরের প্রয়োজনীয় অফিসিয়াল কাজটা যেগুলি সম্পূর্ণ করে। আজ আমি আপনাদের সাথে আমার হাজব্যান্ডের পছন্দের 3টা আইটেম আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে গুড়া মাছ, এখানে মুগ ডাল আমি ভেজে ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে 7-8 দিন মাছ যেটা কন্টিনে থাকে। আর এটা হচ্ছে মাছের মাথা। আসলে আমরা তো মনে করি যে রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা ছাড়া হয়তো বা মুড়িঘণ্ট রান্না করা যায় না, বাট অনেক সময় দেখা যায় আপনার ঘরে অনেক বড় মাছের মাথা থেকে যায়। সেটা যে কোনো মাছের মাথা হতে পারে। তো কিভাবে আমি মানে মাছ যে কোনো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করে সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আসলে কি বলবো, সবার পছন্দ তার একরকম না। তো যেহেতু আজ ও বাসায় আছে, সেহেতু ওর পছন্দেরটাই আমি রান্না করে দিব। তো এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে একটু ভাজব। দেন পেঁয়াজটা ভাজা 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 হয়ে গেলে ভালো করে ভেজে এটার মধ্যে আমি একে একে, আসলে এখন আমি গুঁড়ো মাছটা রান্না করব। তো এখন একটু রসুন বাটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে। দেন এটার মধ্যে এখন হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা এবং ধনে গুঁড়া একসাথে সেটা দিয়ে দিব 1 চা চামচ। দেন ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব, কারণ মশলা কষানো হলে যে কোনো তরকারি মজা লাগে সেটা আমি আপনাদের বলেছি। তো এখন পানি দিয়ে কষানো হয়ে গেছে আমার, প্রায় পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। দেন এখন মলা মাছটা দিয়ে দিব। আসলে আমি এটার সাথে আলুটাও দিয়ে দিব, কারণ একসাথে দিয়ে দিলে মাছটাও সিদ্ধ হয়ে যায় আবার আলুটাও সিদ্ধ হয়ে যায়। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে একটু আপনার টমেটো দিয়ে দিলাম। আমি আসলে সব কিছু, অনেকেই দেখা যায় মাছটাকে মেখে তারপরে রান্না করে, বাট আমি সবসময় যে কোনো মাছই কষিয়ে তারপরে রান্না করি। তো এইটা এখন নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে মশলাটাকে তারপরে একটু ঢেকে দিব। হালকা একটু পানি দিয়ে জাস্ট ঢেকে দিব। এখন একটু সিদ্ধ হলে তারপরে উঠিয়ে একটু ঝোল দিয়ে দিব। এই তো আমি ঝোল দিয়ে ফেলেছি, এটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। দেন মাছটাকে ভেজে নিব। এখন কড়াইতে তেল দিয়ে আমি মাছের মাথাগুলিকে একে একে ভেজে নেব। আমি মাছের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা, পাঙ্গাস এবং পাঙ্গাস মাছের মাথা। তো এটাকে আমি এখন ভালো করে ভেজে তারপরে অন্য একটা পাতিলে ভালো করে ভেজে তারপরে অন্য একটা পাতিলে এটাকে রান্না করব, যেহেতু মাথাগুলি দেখতেই পাচ্ছেন অনেক বড়। তো আমার ভাজা শেষ, এখন এগুলিকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা পাতিলে বসায় দিই। আমার ভাজা শেষ, পাতিলটা গরম হতে হতে দেন আমি একটু মাছগুলি নামিয়ে নিচ্ছি। তো আমার পাতিলটা অলরেডি গরম হয়ে গেছে, ভাজা তেলটা এটাতে দিয়ে দিব। অনেকেই হয়তো তেল ফেলে দেয়, বাট যেহেতু মাত্রই এটা ভাজলাম তো ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এটাতে আমি আরেকটু তেল অ্যাড করব, কারণ তেল খুবই কম ছিল।
তো আসলে আমার মতো করে আপনারা রান্না করে দেখবেন যে খুবই মজা লাগে। সব সময় তো আর বড় মাছের মাথা ঘরে থাকে না, যাই থাকে অনেক সময় দেখা যায় মাছ খাওয়ার পরে মাথাগুলি থেকে যায়, তো সেজন্য আমি আমার মতো করে রান্না করি এবং আমার হাদিকার আব্বু খুবই লাইক করে। তো এখন পেঁয়াজগুলি দিয়ে দেন একে একে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ভালো করে একটু ভাজা হয়ে গেলে দেন এটার মধ্যে আমি একে একে আদা রসুন এগুলি দিয়ে দিব। অনেকেই মুড়ি ঘণ্টতে মেবি এলাচ দারচিনি এগুলি খায়, বাট আমি খাই না, আমার ভালো লাগে না। এখন একে একে এটার মধ্যে রসুন বাটা আদা বাটা এগুলি দিব, দিয়ে মশলাটাকে কষাবো এবং হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ এগুলি দিয়ে দেন মশলাটাকে ভালো করে কষাবো। আসলে রান্না সবাই কম বেশি করতে পারে, বাট মাঝে মধ্যে হয় কি যে আমার নিজের পছন্দে একটা খাবার রান্না করলাম, আমার হাজব্যান্ডের পছন্দ করলাম, বাচ্চাদের পছন্দ করলাম, আসলে মাছ খুব পছন্দ করে আর মুড়ি ঘণ্ট তো অনেক লাইক করে, তো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দেন এখন একটু জিরা আর ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিব। আসলে ও যখন নতুন আমার বিয়ে হয় তখন আমাদের বাড়িতে গিয়েছিল, আম্মা ওকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করে দিয়েছিল এবং সে এখনও সেই কথা বলে যে এত মজা হয়েছিল নাকি মায়ের সেই রান্না। তো সে অলওয়েজ এটাই বলে যে মায়ের হাতে মুড়ি ঘণ্ট আর হচ্ছে করলা ভাজি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে, এটা এখনও নাকি ওর মুখে সেই স্বাদ লেগে আছে। তো আসলে আমি তো আগেই বলেছি আমার মায়ের রান্না খুবই মজা হয়। তো মশলাটা আমার কষানো শেষ, এখন আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে মাছগুলি দিয়ে দিব, কারণ যেহেতু মাছটা হালকা আমি ভেজে নিয়েছি, এখন মশলা কষানো শেষ আমি মাছটা দিয়ে দিব। আসলে মাছটা দেওয়ার পরে দেখলাম পাতিলে মানে নাড়তে পারছিলাম না, আর একটু বড় হলে বেবি ভালো হতো, নাড়তে একটু কষ্টই হচ্ছিল আমার। যাই হোক একটু নেড়ে চেড়ে দেন এটার মধ্যে একটু ভেঙে দিলাম কারণ আমি নাড়তে পারছিলাম না। তো খাবারগুলি এতই মজা হয়েছিল, খাওয়ার পরে হাদিকার আব্বু তো খুবই প্রশংসা করলো যে খুব মজা হয়েছে। এখন আমি ডালগুলি দিয়ে দিয়েছি, দেন একটু নেড়ে চেড়ে, যেহেতু আমি একটু ভেজে নিয়েছিলাম পরে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য, মাছের সাথে এই জন্য দিয়ে দেওয়া যেন মাছ সিদ্ধ হতে হতে এবং ডালটাও সিদ্ধ হয়ে যায়, এর মধ্যে একটু টমেটো দিয়ে একসাথে নেড়ে চেড়ে তারপরে এটাকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু ঢেকে দিব, কারণ এটা ডালটা সিদ্ধ হতে হবে, যেহেতু মাছ তো এটা হয়ে গেছে প্রায়, বাট মশলার সাথে ডালের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলে তারপর কষিয়ে নিলে আসলে তরকারিটা অনেক মজা হয়। তো আমি একটু ঢেকে দিব, এত ঠান্ডা লেগেছে যে বলার বাহিরে, আজ ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। তো এই তো একটু কষানো শেষ প্রায়, একটু পরে আমি এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে। এই তো কষানো প্রায় শেষ, এখন এটার মধ্যে আমি একটু ঝোল দিব, আই মিন একটু ঝোল দিব তারপরে একদম যখন মাখামাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেই পানিটা। এই তো আসলে রান্না বান্না খুবই কঠিন একটা মানে কাজ, তারপরে যখন শিখে যাবেন তখন খুব ইজি। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব মজাদার একটা সামুদ্রিক মাছের ভর্তা, এটা হচ্ছে 60 দিন মাছ, যেটা ক্যানে পাওয়া যায়, যারা বাহিরের দেশে থাকে তারা হয়তো বা বুঝতে জানেন। তো এটা আমি আগে ক্যান থেকে বের করে তারপরে পানি দিয়ে ধুয়ে চিপড়ে নিয়েছি, তো এই হচ্ছে ক্যান, এরকম 3টা ক্যান আমি নিয়েছি 50 গ্রামের।
এখন এটা দিয়ে আমি অসম্ভব মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। এখন একটু লবণ দিব, দেন শুকনো মরিচ এবং সরিষার তেল। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, এত মজা লাগে এটা গরম ভাতের সাথে খেতে। আসলে আমি বলছি বলে না, আপনারা সত্যি ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমার কথাটা সত্য কি না। তো অনেক মজা হয়েছিল। আমি আগে মরিচ আর পেঁয়াজ লবণ এগুলিকে ভালো করে কষলে নিব, দেন এটার মধ্যে মাছগুলি দিয়ে ভালো করে কচলিয়ে দেন মাছগুলি দিয়ে তারপরে আমি একটু সরিষার তেল দিব, কারণ ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল। তো আপনারা ভর্তাটা খেয়ে দেখবেন। অনেক সময় হয় কি, ঘরে ক্যানের অনেক ধরনের মাছ থাকে যেটা আসলে আমরা কি করব বুঝে উঠতে পারি না। তো আপনি একটু নতুন এতে যদি এখানে একটু ভর্তা বানানোর মজা হয় না? তো আমার ভর্তা বানানো শেষ, যদিও ধনে পাতা ছিল না, ধনে পাতা দিলে আরও ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এদিকে আমার তরকারিটা মোটামুটি শুকিয়ে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিব। আসলে অনেকটাই পানি রয়ে গেছে, এটা আরও শুকাবে। তো পানিটা একটু টেনে আনলে তারপরে আমি ইনশাল্লাহ এটা নামিয়ে ফেলবো এবং আপনাদের দেখাবো যে রান্নার পরে আসলে এটা দেখতে কেমন হয়েছে। আমি আরেকটু এটাকে কষাতে হবে, কারণ অনেক পানি এখনো। নাড়তে নাড়তে দেখলাম যে পানি মোটামুটি শুকিয়ে এসেছে, দেন এটাকে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমার তরকারি হয়ে গেছে প্রায়, তো দেখাই কেমন হয়েছিল। এই তো আমি আমার খাবারের টেবিল সাজিয়ে ফেলেছি, গরম ভাত তার সাথে ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে, দেন ডাল। ডাল ডালটা যদিও গতকালকে ছিল, আর এই হচ্ছে সেই মজাদার ভর্তা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা, খুবই মজা। এবং এটা হচ্ছে মটর ডাল দিয়ে যে মুরগি রান্না করেছিলাম সেই তরকারিটা রয়েছিল এটা। আর হচ্ছে সেই মজার একটা যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, মুড়ি ঘণ্ট, এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘণ্ট। আমি আশা করব আমার রেসিপিগুলি আপনারা ট্রাই করবেন, খাবেন এবং আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।